শ্রোতা দর্শক, চলছে পাঠমেলা। আমরা এই মুহূর্তে আছি শিল্পকলা একাডেমিতে এবং এখানে গত 12 তারিখ থেকে শুরু হয়েছে পাঠমেলা, আগামী 15 মার্চ পর্যন্ত থাকবে। তো পাঠমেলা ঘুরে দেখতে দেখতে আমার চোখে হঠাৎ একটা জিনিস পড়লো, সেটা হচ্ছে পাটের তৈরি পাঞ্জাবি এবং পাটের তৈরি ওড়না। আমি আসলে এটা আগে দেখিনি, তো প্রথম আমার চোখে পড়লো, তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। তাই দেখুন, পাটের তৈরি ওড়না। আর ওইটি হচ্ছে পাটের তৈরি পাঞ্জাবি। আমরা দোকানের এই আঙ্কেলের কাছ থেকে জেনে নিব আসলে কীভাবে এই পাঞ্জাবিটা তৈরি করা হলো পাট দিয়ে। আঙ্কেল, যদি একটু বলতেন আসলে পাট দিয়ে কীভাবে তৈরি করা হলো? এটা পাটের আঁশ আর তুলার আঁশ বিশেষ সুতা তৈরি করা হয়, সেই সুতা দিয়ে বুনে তৈরি করার পরে ঢেলে করে কেটে। আচ্ছা আচ্ছা, ওড়নাগুলো কি সেই সেম হবে? আর এটা ইজিলি ধোয়া যায়? হ্যাঁ। আচ্ছা, আমরা ঘরে যেভাবে ব্যবহার করি এভাবে। দেখুন কত কালার, আমরা এখানে কালারও আছে, বিভিন্ন কালার। এবং পাঞ্জাবিটা দেখুন কত সুন্দর, এটা কিন্তু 100% জুট। ও, এটা 100% জুট আঙ্কেল যেটা ধরেছেন। এটা প্রাইস কেমন? 1100 টাকা। তো পাঠমেলা যেহেতু আরও দু তিন দিন আছে, আপনারা চাইলে আসতে পারেন। আমি স্টলটা একটু দেখাচ্ছি, গ্রিন আর্ট কটেজ। গ্রিন আর্ট কটেজ থেকে আপনারা চাইলে পাটের তৈরি এই পাঞ্জাবিটা কিনে নিতে পারবেন। এবং আমার মনে হয় দামটা খুব স্বল্প মূল্যেই, যেহেতু 1100 টাকা খুব বেশি নয়, সেহেতু আনকমন একটা জিনিস পাটের তৈরি পাঞ্জাবি এটা নিতে পারবেন। আর আঙ্কেল, ওড়নাগুলো কত করে? দর্শক বন্ধু, আমরা ওড়নারও দাম জেনে নিলাম। আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে এখান থেকে নিয়ে নিতে পারেন। গ্রিন আর্ট কটেজ এখনও 3 দিন থাকবে মেলা। তো আমার চোখে এটা আনকমন পড়লো, তাই আমি আপনাদের দেখালাম। আচ্ছা, আমি এই কার্ডটা নিয়ে নিলাম এবং কার্ডের এটা আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনাদের যাদের লাগবে নিয়ে নিতে পারবেন। আমরা এটা যে কৃষি মন্ত্রণালয়ের ওইখানে ওদের নানা দোকান আছে, ওখানে পাওয়া যাবে। তো এই প্রথম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, তার আগে একটু সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি, এখানে অনেকগুলো স্টল আছে। যেহেতু আরও 2 দিন চলবে মেলা, আপনারা চাইলে আসতে পারেন। আর আমি জানিয়ে রেখি, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা আমরা ভিডিওতে দেওয়ার সাথে সাথে আপনারা আগে আগে পেয়ে যেতে পারেন। তার জন্য ধন্যবাদ সকলকে।